নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রো বিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে ধনু রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসে কেরিয়ার এবং পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি ব্যয় বাড়লো তার সঙ্গে আয় বাড়বে। প্রেম জীবনের জন্য এই মাসটি ভালো। মে মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মোটের উপর অনুকূল থাকবে। স্বাস্থ্যে ওঠাপড়া লেগে থাকবে, আর্থিক জীবনে ব্যয় হতে পারে, ভালো কাজ হাতে নেবেন, সমাজে মান সম্মান লাভ করবেন, তবে পারিবারিক জীবনে অশান্তি আপনাকে চিন্তায় ফেলবে। সাহস ও পরাক্রম শীর্ষে থাকবে, যার ফলে সমস্ত কাজে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন। প্রেম জীবনে রোম্যান্স থাকবে, তার সঙ্গে সংঘাতও বাধবে। দাম্পত্য জীবনের জন্য এই মাসটি অনুকূল। পরিবারের হস্তক্ষেপের কারণে কিছু সমস্যা হতে পারে। কেরিয়ারে চ্যালেঞ্জ আসবে, ব্যবসায় চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আর কি কি ঘটতে চলেছে। কেরিয়ারের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কারোর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, এর ফলে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে না। চাকরিতে সমস্যা দেখা দিতে পারে, কাজে মনোনিবেশ করতে পারবেন না, কোনো কারণে চিন্তিত থাকবেন, ভালো কিছু করার ইচ্ছা মনে জাগবে, এর ফলে আপনার হাতে যে কাজ থাকবে তাতে ত্রুটি দেখা দেবে। অফিসে কোনো বিবাদে জড়াবেন না, ধীর গতিতে চাকরিতে অনুকূল পরিণাম লাভ করতে শুরু করবেন, বরিষ্ঠদের সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের উন্নতি হবে, ব্যবসায় পরিবারের সদস্যদের হস্তক্ষেপ বৃদ্ধি পেতে পারে, এর ফলে সমস্যায় জড়াবেন, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বিবাদ বাড়তে দেবেন না, ব্যবসায় ভালো উন্নতির যোগ রয়েছে, বুদ্ধি প্রয়োগ করে ব্যবসাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবেন। জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে মে মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। আর্থিক পরিস্থিতি উন্নত হবে, একাধিক উৎস থেকে ধনলাভ করতে সক্ষম হবেন, সম্পত্তি ক্রয় বিক্রয়ে এড়িয়ে যান, কারণ বিবাদ সৃষ্টি হতে পারে, লোকসানের সম্ভাবনাও রয়েছে। সরকারি ক্ষেত্র থেকে ধনলাভ হতে পারে, বাহুবল এবং পরিশ্রমের জোরে আর্থিক লাভ হবে, তবে এই মাসে ব্যয় বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীরা ভালো ধনলাভ করতে পারবেন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা শেয়ার বাজারে লগ্নি করেন, এই সময়ে তাদের ভালো লাভ হবে। জ্যোতিষ অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হতে পারে, পেটের সংক্রমণের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, বুকে জ্বালা বা সংক্রমণ হতে পারে, তবে মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যোন্নতি হতে শুরু করবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে। কোনো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, জীবনযাপন প্রণালী উন্নত করুন, এর দ্বারা সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন। জ্যোতিষ অনুযায়ী প্রেম জীবনের জন্য মাসের সূচনা অত্যন্ত অনুকূল, রোম্যান্স বাড়বে, তবে মাঝে মধ্যে সঙ্গীর মনে অভিমান বাড়বে, অহংয়ের সংঘাত বাঁধতে পারে, এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, একে অপরের প্রতি প্রেম প্রদর্শন করবেন, ভালো সময় কাটাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় প্রেম বিবাহের যোগ রয়েছে, তাই কাউকে পছন্দ করে থাকলে বিবাহের প্রস্তাব দিতে পারেন। অন্যদিকে দম্পতিদের জন্য সময় ভালো, জীবনসঙ্গীর সঙ্গে মিলে একাধিক সিদ্ধান্ত নিতে পারেন, পরিবারের সদস্যদের কারণে বিবাদ হতে পারে, কোনো পরিস্থিতিতে নিজেদের মধ্যে সমস্যা বাড়তে দেবেন না, ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে, তাই আগে থাকতেই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টি দুর্বল, পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে, পরিবারে অশান্তি বাড়বে, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে, গ্রহের কারণে পারিবারিক জীবনে সমস্যা বাড়বে, একে অপরকে বুঝতে পারবেন না, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করার চেষ্টায় থাকবেন, যার ফলে কিছু সমস্যা হতে পারে, পারিবারিক কলহ বাড়তে পারে, ব্যবসায় পরিবারের সদস্যদের হস্তক্ষেপের ফলে সমস্যা সৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকুন। আত্মীয়দের সহযোগিতা লাভ করবেন, ভাই বোনের পরিস্থিতি ভালো থাকবে, সম্ভব হলে তাদের আর্থিক সাহায্য করবেন। মনে রাখবেন,
রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না, তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।